ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রায়হান শেখ। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা জেলা। অরণখোলা যে হাট আছে, হাটের পূর্বে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার। আর আমার ফার্মের নাম বাজিডের ফার্ম। আর মূলত আমি আপনার বকরা ক্রয় বিক্রয় করে থাকি। আমার কাছে সর্বক্ষণই ইনশাল্লাহ যে কটা বকরা দেখবেন সব নতুন নতুন কালেকশন। গেলে শুক্রবার আসলে আমি প্রতিবেদন করতে পারি নাই, কারণ আমার গরু নিয়ে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছিলো। ঠিক আছে, আচ্ছা। এই জন্য হয়তো সামনের সপ্তাহে গেলে সপ্তাহে আপনি আমি প্রতিবেদন করতে পারি নাই। এই সপ্তাহে আপনার ছয়টা গরু দেখা, ছয়টা এসিআই ডিএলবিদের বাচ্চা। কোনো দর্শক যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে আমি আসলে গরু বেচা, ঠিক আছে, একদমই গরু বেচা কিনা করি। তারপরেও কোনো দর্শক থাকে সেটা সম্মানে করে হয়তো 1000 টাকা কম দেয়, ভাই আমি 1000 টাকা 2000 কম দিলাম, সেটা তো আলাদা হিসাব। কিন্তু আমার গরু সব একদম বেচা হয় ভাই। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। হ্যাঁ ইনশাল্লাহ আসেন দেখান দর্শক ভাই। আমরা শুরুতেই এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ খুবই সুন্দর, মানে আসলে বকনার জগতে সেরা এক কথাই শেষ, এসিআইবিদের বাচ্চা। ঠিক আছে, আর এসিআইবিদের বাচ্চার আপনার প্রত্যেকটা গরুর আপনার ঠোঁট কিন্তু গোলাপি থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা গরুর ঠোঁট গোলাপি থাকবে, আর পা হাত পা একদম সাদা থাকবে, লেজ দেখাটা থাকবে। এসিআইবিদের যেগুলো বাচ্চা অরিজিনাল এসিআইবিদের বাচ্চা, এই গরুগুলো ঠোঁট কিন্তু গোলাপি থাকে ভাই। এসিআইবিদের একটা বাচ্চার আপনার ঠোঁট কালো পাবেন না, প্রত্যেকটা বাচ্চা ঠোঁট গোলাপি থাকবে এসিআইবিদের বাচ্চা। আর ওর গোলাপ থেকে মা বাপ একদম স্ট্রেট থাকবে। বয়স কত মাস হবে এটা? এটার বয়স হচ্ছে আপনার 8 মাস প্লাস মাইনাসের মতো হবে। 8 মাস প্লাস মাইনাস এমন হবে। 8 মাস প্লাস মাইনাস বয়স হবে? জি 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 জি। সুন্দর করে দর্শক উলান পাল গুলা দেখাই দেন, দেখে করো উলান পালন তো মাশাআল্লাহ। জি, একটি এসিআই বিদের বাচ্চা, অরিজিনাল এসিআই বিদের বাচ্চা ভাই। ওর ঠোঁট কিন্তু গোলাপি থাকবে, আগে থেকে বলেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর দেখা লাগবে। এই বকরাটির দাম কেমন যাচ্ছে? হ্যাঁ এই বকরাটার দাম কোনো দর্শকদের একই দাম দরদার নাই। আসলে দাম চালে তো অনেকেই অনেক দাম চায়। ঠিক আছে, কেউ চাবেন 70-75, কিন্তু আমি একদমই গরু বসে একদমই 65,000 টাকা, একদম 65,000 টাকা, একদমই 65,000। এই গরুগুলো অন্যজনের কাছে দেখবেন মানে 6 মাসের গরু 10 মাস বানা কবে যে এটার দাম হচ্ছে 75-80। ঠিক আছে, কিন্তু অরিজিনাল 80 মাপ করে আপনি দেখেন গরুটার বয়স অরিজিনাল কত আছে। ঠিক আছে, তারপর গরু কিনেন আপনি, একই দাম 65,000 টাকা, একদম। এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বর গরু, এক নম্বর গরু। হ্যাঁ 65,000 টাকা, একদম। আচ্ছা, এটা সরাই দেন, দ্বিতীয় নম্বরটি আমরা দেখি। হ্যাঁ ইনশাল্লাহ দেখেন আসেন ভাই। সিরিয়াল নাম্বার 2? হ্যাঁ সিরিয়াল নাম্বার 2। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি জি জি, খুব সুন্দর হাতে বকরা ভাই। গরু মানে গরু জগতে সেরা গরু, ডাবল বডি একটা গরু কিন্তু। আর ডাবল বডি গরু চিনার উপায় এটাও এসিআইবিদের একটা বাচ্চা। ডাবল বডি গরু চিনবেন আপনি, গর্দান কি মোটা এটা দেখা লাগবে, আর পা হাত পা কি মোটা এটাও দেখা লাগবে। কিন্তু সবকিছু দেখি আপনি ডাবল বডি গরু কয় ক্রাই মানে চিনার একটা বৈশিষ্ট্য পালন ইয়া করবেন। ঠিক আছে, মাজারটা দেখেন নাকি আপনি কি গ্রোথ পাইছে গরুটা, গরুটার এর মায়ের দুধের রেকর্ড আছে। ঠিক আছে, দুধ বেশি সম্পূর্ণ দুধ পাইছে জন্য গরুর পা হাতটা দেখেন কি মোটা, ওর মাথা দেখেন, ওর মাথা দেখেন, মানে এক কথায় ডাবল বডির একটা গরু, এসিআইবিদের ডানো বাচ্চা। বয়স কত মাস হবে এটা? হ্যাঁ এটার বয়স আছে আপনার আনুমানিক এটা 9 প্লাস 10 হবে। এটা 10 মাসের মতো বয়স? জি জি 10 মাসের মতো বয়স হবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, মাজাটা যা আপনি সব সম্পূর্ণ দেখা দেন লাগে। এরা গরু বর্তমানে ঈশ্বর দেব কার কাছে নাই, এই গরু গরু ওলান কলানো মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ভাবে দেখুন, একটি বাচ্চা খুবই গ্রোথ ফুল, মানে করাম কি আমি গ্যারান্টি দিলাম ঈশ্বরদীর পক্ষে কোনো লোক কোনো খাবারে আরাম গ্রোথের একটা বাচ্চা দেখাতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই বকরির দাম কেমন রাখছেন ভাই? হ্যাঁ এই বকরার দাম তো হচ্ছে এটা কোনো দশ কেজি, এটাও আপনার একই দাম 75,000 টাকা। আমি তিনটা গরু দেখাবো, তিনটা লটে একই দাম 75 করে থাকবে। 75,000? হ্যাঁ হ্যাঁ, এই গরুটা আবার কাটলে দাম বেশি পড়বে, আপনি তিনটা লটে দেবেন একই দাম 75। আচ্ছা আচ্ছা, তিনটা লট করেছেন 75,000 টাকা, কিন্তু তিনটা এসিআইবি যে বাচ্চা আপনি প্রত্যেকটা গরুর মাদার থেকে গোলাপ হবে দেখবেন একদম লেভেল। আচ্ছা, তো এটা হচ্ছে লটের প্রথম গরু, এটা ছাড়া দেন, দ্বিতীয় নাম্বারটি আমরা দেখাই। হ্যাঁ ভাই, সিরিয়াল নাম্বার 3? হ্যাঁ সিরিয়াল নাম্বার 3, লটের দ্বিতীয় নাম্বার। হ্যাঁ হ্যাঁ জি জি, তিনটা লটের দ্বিতীয় নাম্বার গরুটা। এই গরুটা আপনি সুন্দর করে আমি একটা জিনিস খেয়াল করেন ভালো করে, ওর মাথারুক দেখা দিবেন। এসিআইবি কেন বলা হয়? এর মাথারুক দেখেন, মাথাটা কিন্তু ছোট, আর ঠোঁটটা কিন্তু একদম গোলাপে, গলায় দেখেন একটু কম বল নাই, সিকোন একবারে, আর এখান থেকে আপনার মা বাবা একদম স্টেট আছে। এই জিনিসগুলো খেয়াল করে আপনি এসিআইবিদের বাচ্চা চিনবেন। ঠিক আছে, তাছাড়া এসিআইবিদের বাচ্চা আপনি চিনতে পারবেন না। এসিআইবিদের বাচ্চার কি দুধের রেজাল্ট ভালো হয়? হ্যাঁ অনেক ভালো, এটা আপনি এসিআইবিদের একটা বাচ্চা আপনি 75-এর নিচে কোনো বাচ্চা হয় না,
75 নিচে কোনো বাচ্চা হয় না এসআই, ঠিক আছে? 75% এর নিচে কোনো বাচ্চা হলে সর্বোচ্চ পার্সেন্টাই আপনি এসআই দেন 95। আচ্ছা আচ্ছা, এই বকটাগুলো থেকে কেমন রেজাল্ট আশা করা যায় ফার্স্ট ল্যাব টু শেয়ার নেব? এইগুলো আপনি একটা গ্যারান্টি জানেন, এই গরুগুলো আসলে প্রথম তালতে এগুলো দুধ হবে আমি বিশে কাছাকাছি 18-20 এমন হবে প্রথম ল্যাব টু শেয়ারে। এটা সেই জাতের বাচ্চা এগুলো। আচ্ছা, এই বাচ্চাটির বয়স কত মাস? এটার বয়সটা আছে আপনি ধরেন আনুমানিক 9+10 হবে, 10 মাস। লেগ দা দেখেন এখনই কটটুক, ঠিক আছে? হাঁটুর উপরে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তলাপাটটাও দেখা যান সুন্দর করে, চারটা নিপুন দেখেন চার জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 10 দেখতে পাচ্ছেন, কোনো দিকেই কিন্তু কমতি নেই। কমতি না, গলা টলা দেখেন না, আমি কই এসিআই বীজ আসলে যারা চিনে তারাই শুধু এইসব গরু ক্রয় করতে পারবে, আর যারা চিনে না তারা কবে এত দাম তাই কবে, কিন্তু অরিজিনাল যারা গরু চিনে তারা কিন্তু দামের দিক তাকাবে না, যে আমার খামারটা পরিপূর্ণ একটা ভাবে মানে পরিপূর্ণ সম্পূর্ণ একটা খামার করতে যা গরু লাগে সেই হিসাবে এইসব গরুগুলো কিনলে সুন্দর হবে এক কথায় স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে 75,000 লটের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গরুটা। হ্যাঁ, সুন্দর করে দেখা দেন দর্শক, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু চিনার কিছু বৈশিষ্ট্য আছে ভাই, এগুলো চিনি গরু কিনেন আপনি, একটু কম দায়ে পালেন হুট করে গরু নিয়ে চলে গেলেন বাড়িতে, কিন্তু গরুগুলো ভবিষ্যৎ ফল কি হবে এগুলো জানি, তারপর গরু কিনেন আপনি, যার কাছ থেকে কিনেন সেটা আমার কাছ থেকে না আর একজনের কাছ থেকে কিনেন, কিন্তু এগুলো খেয়াল করেন আপনি। ঠিক আছে ভাই, এটা সরাই দেন, আমরা পরে গরুটি দেখে। হ্যাঁ ইনশাল্লাহ আসেন ভাই। সিরিয়াল নাম্বার 4 এবং 75,000 লটের 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, 75,000 লটের 3 নাম্বার গরুটা আমার, ঠিক আছে? প্রত্যেকটা গরুই একই কোয়ালিটি, একই পার্সেন্টের মাজার টাজা গুলো দেখেন ইস্টের আছে, মাজার টাজা এখান থেকে আপনি আসলে এই জায়গাতে এই পর্যন্ত একদম ইস্টের আছে কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করে আপনি গরুটা কিনতে হবে, যার কাছে কিনেন সে কখনো ইনশাল্লাহ ঠক হবে, ঠক খাবে না কারো কাছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিটি গরুর মাঝেই কিন্তু একদম স্টেট আছে, রায়হান ভাই যে বর্ণনাগুলো দিচ্ছে, হ্যাঁ এগুলো দেখে খেয়াল করে কেয়ার লাগবে, প্রতিটি গরুর মধ্যেই কিন্তু সেই সিমটমগুলো মিল রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই এসিআই বীজের বাচ্চা চেনার লক্ষণ এটা। জি 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 জি। আচ্ছা আচ্ছা, চামচুদাও কিন্তু অনেক পাতলা ভাই, অনেক পাতলা, বুঝতে পারছেন? এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হয়ে যায় 9+10 হবে, 9+10 মাস। গলা টলা দেখেন একদম চিকন, কিন্তু গলায় একটু কম্বল নাই, বুঝতে পারছেন? এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন, হ্যাঁ গরু এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ খুবই সুন্দর, এক একটার থেকে এক একটা প্রশংসনীয়। হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে আমি যে কটা গরু সংগ্রহ করি আমার খামার আসে কোনো লোক দেখি কমে না যে ভাই এটি বাদ দিয়ে দিলব, ঠিক আছে? চোখে ধাঁধা লাগে যায় কোনটি বাদ দিয়ে কোন দিলিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবগুলোই একই কোয়ালিটি, হ্যাঁ খুবই ভালো জাতের গরু, ঠিক আছে? আপনি 2, 3 আর 4 এই তিনটা একই দাম, 75,000 পিস। আবার কাটি কাটিলে কিন্তু আপনার দাম হয়তো উল্টা পাল্টা হতে পারে, হয়তো দাম বাড়তে পারে, একটা কমতেও পারে, ঠিক আছে? সেক্ষেত্রে বলছি আপনার যারা নেবেন লড়ে তিনটা করে একসাথে যা পালন লালন পালন করেন ইনশাল্লাহ ভালো হবে আপনাদের জন্য। এখানে কি দরদামের কোনো সুযোগ আছে? হ্যাঁ এখানে আসলে দরদামের কোনো সুযোগ, দরদামের সুযোগ খেলে আমি 80,000 পিস চাইতাম ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো লোক যদি এখন আমার খামার আসে ভাই আমার গাড়ি ভাড়াটা আপনার আমি এত দূর থেকে আসি আমার গাড়ি ভাড়াটা দেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি তার গরুর গাড়ি ভাড়া দিব না, বাট ওর পকেট খরচ যা আসতে আর্থিক যা খরচ হয় এটা আমি দিতে পারবো, ঠিক আছে? কিছুটা সম্মানী, কিছু সম্মানী করতে পারো, তার বেশি না ভাই, দাম এটাই থাকবে, কিছুটা সম্মান সম্মানী করবে, হ্যাঁ ওইটাই, তার বেশি না। আচ্ছা 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 ভাই, আমরা সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ভালো প্রিন্টের, এটা আপনার ADLB এর বাচ্চা, ঠিক আছে? এটা আপনার একটা জিনিস, এটা একটা ডাবল বডির একটা গরু, আর এই গরুটা আপনার ডানো গরু যাকে বলা হয় সেই জাতের গরু এটা কিন্তু। আচ্ছা, ডাবল বডির গরু, এই গরুটা ডাবল বডি চিনার উপায় আছে কিছু, সেটা হচ্ছে গর্দন থাকে মোটা, হ্যাঁ এই জায়গাটা কিন্তু অনেক মোটা থাকবে, আর ওর মাদারা থাকবে অনেক ভারী, মানে ডাবল বাড়ি গরু মাদার পিছন থেকে ধরলে বোঝা যায় এই পিঠটা উষার কত, এই জিনিসগুলো খেয়াল করলে মনে করেন ডাবল বাড়ি একটা গরু চিনবেন আপনি, তাছাড়া ডাবল বাড়ি গরু চিনবেন না তো, সবসময় মাদারা ফেরাক থাকি, এখানে ফেরাক থাকি, এই গর্দানটা অনেক মোটা থাকা লাগবে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা 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 ঠিক আছে ভাই, এটা সরা দেন, জোড়ার বাচ্চাটি আমরা দেখি। হ্যাঁ ইনশাআল্লাহ দেখালাম ভাই। সিরিয়াল নাম্বার 6, হ্যাঁ জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সিরিয়াল নাম্বার 6, এটা আপনার জোড়ার, এটা আপনার রেড ফিজিয়ান গরু যাকে বলা হয়। মাথা টুক আছে একদম লাল, কান্ডাও লাল আছে, ঠিক আছে, ঠোঁটটা গোলাপি আছে, ওর পিছন সাইড একটু লেজটা আপনার লাল আছে এবং ওর মাথার ওখানে একটু লাল আছে, আর পুরো বডি একদম সাদা, ঠিক আছে। এটা আপনার রেড ফিজিয়ানের একটা বৈশিষ্ট্য, এই জিনিসগুলো খেয়াল করে আপনি রেড ফিজিয়ান গরুগুলো ক্রয় করতে পারবেন। রেড ফিজিয়ান বকনা? জি জি, রেড ফিজিয়ান বকনা এটা। আচ্ছা, এই বকনাগুলোর রেজাল্ট কেমন আসে? হ্যাঁ, রেড ফিজিয়ান গরুগুলোর একটা জিনিস, এই গরুগুলো আপনার অসুখ কম হয়, বাট এগুলো আপনার দুধের মানে ভ্যাট ভালো হয়, ঠিক আছে, মানে দুধ বেশিরভাগ এই গরুগুলোর দুধও বেশি হয়, গাঢ় দুধ হয়, এক কথায় হয় দুধ হয় গাঢ়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে ভাই? হ্যাঁ এটার বয়স আছে, এটা আপনার 11 মাস প্লাস 12 মাস হবে ভাই। 12 মাস? জি জি জি, এই 12 মাসের মতো বয়স হবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড ফিজিয়ান বকনা, হ্যাঁ ভাই খুবই ভালো জাতের গরু। এই পিস থেকেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, হ্যাঁ ভাই গরু খাওয়া দাওয়া কিন্তু একদম সুস্থ করে ভাই, ইনশাআল্লাহ আমার খামারে একটা অসুস্থ করে এই পর্যন্ত নাই। এখন বলা যায় না আল্লাহ আজকে রাত্রে অসুস্থ দিতে পারে, ঠিক আছে, আল্লাহ কখন কাক দেয় সেটা আল্লাহর বিষয়, কিন্তু আমার খামারে এই পর্যন্ত এখনো একটা অসুস্থ গরু নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 5 এবং 6, হ্যাঁ 5 এবং 6 এই দুইটা গরু আপনার দাম তামা ধরেন 170,000 টাকা, 185,000 টাকা পিস, 85,000 টাকা পার পিস, হ্যাঁ দুইটার দাম রাখছেন 170,000 টাকা, এখানে হালকা কিছু অনার করে বিক্রি করে দেবে দুইটা। আচ্ছা 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 ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শক, দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রাখছেন? দর্শকের জন্য সুযোগ সুবিধা আসলে ব্যবসা গেছে ভাই ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, যেটি বাস্তব কথা, কারণ এখন কিছু কিছু দর্শক আছে টাকা নিয়ে আসতে কিন্তু অনেক ভয় পায় ভাই, যারা গরিব মানুষ আছে দু একটা গরু কিনে, কিন্তু অনেক গরিব মানুষ আছে ট্যাগুলো গুছায় গুছায় হয়তো দু একটা গরু কিনে, তার ট্যাকা নিয়ে আসে অনেক ভয় পায়, কারণ বিদেশ বাড়ি আমারও যাতে ভয় পাবো, সেই ক্ষেত্রে বলবো আপনারা ট্যাকা নিয়ে আসা লাগবে না, একটা টাকাও নিয়ে আসেন না আপনারা, শুধু আপনার গাড়ি ভাড়ার টাকাটা, বাট আপনি কিছু টাকা আমাকে গরু বায়না করবেন এখানে, আপনার সঙ্গে যে আপনি বাজার গরু পোষায় যে টাকা নিয়ে আসবো, আর যারা বিদেশ বাড়ি আছেন তাদের জন্য আমি ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দেবো, ওরা আমাকে কিছু টাকা বায়না করবে, ইনশাল্লাহ সুস্থ সবল গরু নিয়ে যাওয়ার বাড়ি পোষায় দিই, ওনার থেকে টাকা নিয়ে আসবো। আর একটা কথা বলি, গরু কেনার আগে আমার গরু একবারের কাজ 10 বার দেখেন আপনি, একবারের কাজ কিন্তু 10 বার দেখেন, আমি আগেও বলছি এখনও বলছি ভিডিওতে, একবারের কাজ 10 বার দেখেন আপনি গরু, গরু কেনার পর আপনি করবেন বাড়তি জানের পর যে ভাই গরু ছোট বড় ওইসব কথা কোনো কথা হবে না ভাই, আপনি একবারের কাজ 10 বার দেখেন ভিডিওতে তারপর, কারণ ভিডিওতে আসলে অনেকেই ছোট গরু বড় করে দেখায়, আমি ভিডিও করার সময় কিন্তু ছোট গরু বড় করে দেখাবো, সেই ক্ষেত্রে বলছি আপনি একবার ভিডিও কল দেন, দিশারে একবার কাজ 2 বার দেখেন 10 বার দেখেন, দেখি আপনি বাড়ির গরু নিয়ে যান, নিয়ে আসার পর যদি গরু আপনার সুস্থ সবল গরু পান তাহলে আপনি টাকা দেবেন, গরু কালারের সাথে মিল থাকবে ছোটো বড় কোনো কথা হবে না, কালারের সাথে মিল থাকবে টাকা দিয়ে গরু লিপ টাকা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, গরু যেটা দেখবেন সেটা পেয়ে গেলে টাকা দিয়ে দেবেন, আর যদি গরু কালারের সাথে যদি মিল না থাকে আপনি একটা টাকাও দেবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর গরু আপনার আশেপাশের লোক কিন্তু অনেকে অনেক কথা বলছে এত ছোট গরুর দাম এত, আসলে ওরা গরু সম্পর্কে কিছু জানে না, যে মানে গরুই কিনে নাই ওরা, ওরা কিনেছে লাল গরু, লাল দেশাল গরু কিনেছে, যে কোন দামে বড় গরু পাইছে কিনেছে, ওইসব গরু কিনলে তো কোনো ফল পাবে না ভাই, ওইসব গরু কিনলে আসলে যারা ওইসব গরু কিনে তারা এইসব গরু কোনো মর্ম বুঝবে না ভাই, এইসব গরু যারা আবার কিনে তারা ওইসবের কাছেই যাবে না, এগুলো জাতমানের উপর আসলে দাম, হ্যাঁ জাতমানের উপর, একটা এসিআই বীজের বাচ্চা 6 মাসের বাচ্চা পেট থেকে বাড়ায়, একটা বাচ্চা পেট থেকে বাড়ি পড়লো ওটার দাম 75,000-70,000 এসিআই বীজের বাচ্চা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করে আসলে গরু কিনবেন, তাহলে কারোর কাছে ধোকা খাবেন না, বাট আমরা যে অদ্দূর আপনি রিক্স নিয়ে যাবো আমরাও ইনশাল্লাহ আমার হয়রানি করেন না, গরুগুলো সুন্দরভাবে আপনি বাড়ি পুষাই আমরা টাকা নিয়ে আসবো সমস্যা নেই। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।